সুবহানাল্লাহ আল্লাহর একটা বিশাল বড় নিয়ামত যে মানে বুড়ো হওয়া এবং মরে যাওয়া আল্লাহর কত বড় নিয়ামত মাথাতে যতগুলো চুল আছে রে ভাই চুলগুলো যখন পেকে যায় সাদা হয়ে যায় তখন আর মানে একটা মর্যাদা পায় আর যতগুলো চুল মাথাতে পাকবে যতগুলো লুম পাকবে প্রত্যেকটা লুমের বদলে চুলের বদলে একটা করে নেকিবার আমল নামাতে লিখে দেওয়া হবে আর একটা করে গোনাওয়ার মাফ করে দেওয়া হয় ভাই কিন্তু মানুষ করে কি যখন চুল পাকতে লাগে তো ছেলেপিলা আমাদের এলাকাতে একটা চ্যাংড়া আছে উ করেছে কি পাঁচখান চুলে এক টাকা পাঁচখান চুলে এক টাকা করে ছেলেপিলাকে টাকা দিয়ে চুল উঠে ফেলেছে উপড়ে উপড়ে ফেলেছে পাকা চুল যাদের না থাকে মানুষ যারা দেখতে না পায় তো কথা হচ্ছে ভাই বয়স হওয়াটাও আল্লাহর নিয়ামত মরা যাওয়াটাও আল্লাহর নিয়ামত যদি না মরতেন মানুষ যদি না মরে বুড়া হয়ে গেছে কিন্তু মানুষ মরে না তো যদি না মরে তো আর ব্যাটার কাছেও ভারী পোতার কাছেও ভারী সবারির কাছে ভারী হয়ে যাবে ভাই বুঝতে পারছেন তো ওই জন্য বলা হয়েছে যে মতটা আল্লাহর বিশাল বড় নিয়ামত এটা তো মন ভারী করলে হবে না বাপ মা বেঁচে থাকাটাও আল্লাহর বিশাল বড় নিয়ামত আর যে কাঞ্জুস দান করেছিল এই কাঞ্জুস কয়দিন পরে মরে গেল তো কাঞ্জুস যখন মরে গেল মরে যাওয়ার পরে কাঞ্জুস কী করেছে জানেন কবর যখন শুতে আছে ডান দিক থেকে যখন সাপ ফোঁ করে ছো মারতে আসছে ওই জঞ্জরার দানাটা যে সাপের মুখে মারছে ওয়ালে সাপ চিৎপাটান বাম দিক থেকে যখন সাপ ছো মারতে আসছে দড়িয়া জঞ্জরার দানাটা ভুট্টাটা যে আমার মুখে মারছে ওয়ালে সাপ এদিকে চিৎপাটান এদিকে যখন পিছনে মারছে সিতারের দিক থেকে আসছে প্রধানের দিক থেকে আসছে আসসালামু আলাইকুম ডাক্তার মানুষ না তুই বাদ কর আমি বাদ করবো না আগে কইছিস কি আলহামদুলিল্লাহ কি ডাক্তারের নাম কি ডাক্তার ইকবাল সাহেব 2000 টাকা না রে সুবহানাল্লাহ আমার ভাইজান ইকবাল সাহেব 2000 টাকা ডাক্তার মানুষ দান করে চাল্লাম আর ডাক্তারি যারা খুবই চলে লাভ নাফা হয় কামাই হয় আমদানি হয় আল্লাহ ইকবাল ভাইকে আল্লাহ দুনিয়াতে ভালো রাখো তার শরীর স্বাস্থ্য ভালো রাখো মরার পর সুখ স্থান দিও কিয়ামতের পরে জান্নাত নসিব করে তো ওই কাঞ্জুস কি করেছে জানেন ওই কাঞ্জুস যখন জঞ্জরা যখন ওই ভুট্টাটা আপনারা ভুট্টাই কইছেন তো ভুট্টার দানা মারছে কিনা তো কোনো সাপকে কামড়াইতে দেয় না যা ভুট্টাটা খালি চারোদিকে ভুট্টার দানাটা খালি চারোদিকে দৌড়িয়ে বেড়েছে কোনো সাপকে কামড়াইতে দেয় না তো খ্যাপা কাঞ্জুস কবরে পড়ে পড়ে বলছে আল্লাহ তুমি যদি একবার দুনিয়াতে পাঠাতে আল্লাহ গো গামলার গামলা ধামার ধামা আড়ি আড়ি বস্তার বস্তা দান করে দিতাম আজকে এক এক বস্তা যদি ভুট্টা দান করতাম আল্লাহ চতুর্দিকে বেড়াটাটি হইয়া মানে ভুট্টা দাঁড়িয়ে যেত কোনো সাপের বংশ আসতে পারতো না ছো মারতে পারতো না কামড়াইতে পারতো না আমাকে ভয় লাগতো না সাপকে তেড়ে লিয়া বেড়াইতো আমি কবরে পড়ে আরামের সাথে ঘুমাতাম আল্লাহ কত বড় ভুল করেছে আমি ভুট্টাটাও ভালো নিয়েতে দান করিনি আল্লাহ আমি খোসা দান করেছি বদমাসি করে তার মধ্যে একটা দানা থেকেছে একটা দানায় যদি এত পাওয়ার হয় তাহলে বেশি করে দান করলে আর কত পাওয়ার ভাইরে আমার কাম যখন মানুষ মরে যাবে কবরে যখন সাপে কামড় মারবে একটা ছো মারবে 60 গজ মানে 120 হাত মাটির তলে ঢুকিয়ে দিবে রে ভাই একটা ছো এত জোরে মারবে আর মাটির তলে যখন ঢুকে যাবে সাপের কিন্তু এই দুনিয়াতে পা নাই হাত নাই মানে ওই যখন আদমকে যখন ওই আজাজিলকে জান্নাতে ভরেছিল তখন আজাজিলকে যখন ভরে তখন ওকে একটা বর্দ দিয়েছিল ওই সাপের পা নাই বুকের ভরে ছেঁচড়া বেড়েছে কিন্তু মানে কবরে সাপের হাত আছে পা আছে ও এমন করে ভরবে হাত টাইনা ফের বের করে নেবে আবার মারবে ছো আবার 60 গজ মাটির তলে ঢুকিয়ে দেবে আপনাকে কামড়াইতে থাকবে ওই সাপের বিষ যদি একবার সাপে কামড়ায় 70 বছর পর্যন্ত জায়গাটা জ্বলবে ব্যথা করবে ভাই ওই দুনিয়াতে মথবের এখানে যদি আপনাকে একবার কামড় মারে মানুষ মরে যাবে মেচ্ছালাদ 10 লাখ গহমা সাপে যদি
কামড় মারে মরে যাবে, কিন্তু ওইখানে দশ লাখ অহমা খরির সাপ, ইয়ার চাই তো বিষাক্ত বিষাক্ত সাপ, শ্বাস ছাড়বে হা করবে তো মুখ দিয়ে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে, ঝাল করা মেশিনের মতন যখন ঝাল করে তো ফোঁ ফোঁ করে আগুন বের হয় না, ওরকম আগুন বেরোবে, মারবে কামড় ভাই, কবরে কেউ বাঁচাতে পারবে না। কবর হচ্ছে একার ঘর, কিড়া মাকুড়ার ঘর, অন্ধকার ঘর, প্রত্যেক মানুষেরকে প্রত্যেক মানুষের কবর ডাকছে ভাই, যে মানে দিনে তিন মানে সাতবার করে ডাকছে, তোমরা আমার পেটের মধ্যে চলে এসো, তোমরা আমার পেটে চলে এসো, তোমরা আর দুনিয়াতে থাকবে না, আমার কাছে চলে এসো, কিন্তু কবরে যাওয়ার আগে সরঞ্জাম তৈরি করে নিয়ে যাও, না হলে কেয়ামতের দিন কোনো রেহাই পাবে না ভাই। তো ওই কাঞ্জুসের মতন কাঞ্জুসি করিয়েন না, দান করেন, তাহলে কবরের আজাব শাস্তি থেকে বাঁচবেন, আর না হলে ওই আজাবে মারবে কামড় ছো এদিক থেকে এদিক থেকে ওদিক থেকে, আপনি খালি চিল্লাবেন চেঁচাবেন, হাত লড়াইতে পারবেন না, পা লড়াইতে পারবেন না, যেখানে কামড় মারছে খালি দেখছেন, হ্যাঁ কামড় এলে দেখছেন, এই হাতে কামড় এলে দেখছেন, পায়ে কামড় এলে মাথায় কামড় এলে, খালি এরকম দেখতে থাকবেন আর ফো ফো করে ছো মারতে থাকবে ভাই। তো আসেন একটু তাড়াহুড়া করে দিয়ে যান, যেয়ে দেবেন, কে দিল এটা ভাই? দুইজন ভাই আমার, মা বাবার জন্য ৭০০ টাকা দিয়ে ছাড়লাম, ৭,০০০,০০০ বলে গ্রহণ করো, আল্লাহ আমার ভাইদের জীবনের গোনাকাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জন করো, হায়াতকে দারাজ করো, ওকে বৃদ্ধি করো, মরার পরে সুগময় স্থান দেও, কেমতের পরে জান্নাত নসিব করো, ওকে মাওলা। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন, যে যে দিবেন ফাটাফাট দিন ভাই, দেখেন না না, হ্যাঁ আপনারা তাড়াতাড়ি করেন ভাই, দেরি করবেন না, ফাটাফাট দেন, হ্যাঁ আসেন ফাটাফাট আসেন আর ফাটাফাট দেন, দেরি করবেন না ভাই। দেখেন এটা দুনিয়া হলো স্বপ্ন জগৎ, এই পৃথিবীটা আমরা স্বপ্নে ঘুরছি ভাই, যখন ঘুম পাড়ি নিন যায় তো ঘুম পাড়ার সময় স্বপ্ন দেখি, দিল্লি পাঞ্জাব বোম্বাই ঘুরে চলে আসলাম, চট করে চেতন হয়েছি, তো বা ঘড়ি দেখছি আমাদের ঘুমা ২ ঘন্টা হলো বা ২.৫ ঘন্টা এরকম হলো ঘুম যাওয়া, আর দিল্লি পাঞ্জাব ঘুরে চলে আসলাম। তো ওইরকম মানুষ যখন মরে যাবে তো মনে হচ্ছে যে এখান থেকে তো এখনই গেলাম আর চলে আসলাম, তো এই পৃথিবীটা ভাই স্বপ্নে আমরা ঘুরছি, এই পৃথিবীটা ৭০, ৮০, ১০০ বছর যারা বেঁচে থাকি বেঁচে আছি মনে হচ্ছে স্বপ্ন জগৎ, এটা আমরা স্বপ্নে ছোট থেকে বড় হলাম, এখন বড় হতে 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 বিয়ে শাদি করলাম, বিয়ে শাদি করার পরে ছেলে পিলার বাপ হলাম, ছেলে পিলার বাপ আব্বা আব্বা করে ডাকতে লাগলাম, তারপরে বেটা বিয়ে দিলাম, বউ হলো, বেটির বিয়ে দিলাম, জামাই হলো, তারপরে লাতালাতিন পোতাপোতিন হয়ে গেল। দেখেন এটা দুনিয়া স্বপ্নের জগৎ, কখন বুড়া হয়ে কখন মরে যাব, মরে যাওয়ার পরে মানুষ যখন মরে যাবে তখন মানুষ ভাববে আরে দুনিয়াতে ধুলা খেলার মতন যেরকম ছেলেপিলা ধুলার ঘর করে, আর খেলার পরে যখন খেলা শেষ হয়ে যায় লাত দিয়ে ধুলাতে লাত মেরে ঘর ভেঙে ঢেঙে চলে যায়, ওইরকম পৃথিবীটা ধুলা খেলা ভাই, দুনিয়াটা বেশি দিনের জন্য নয়, তাড়াতাড়ি করে আসেন। তো আর একজন ভাই আমার ৫০০ টাকা দিল, আব্দুল সাকুর কত জি আছে, ওর খেটাম্পের ভোজপুরি রাখেনি, আব্দুল সাকুর ২-৩টা হয়ে গেল ভাই। তো আমার একজন ভাই আব্দুল সাকুর ৫০০ টাকা দিয়েছে, আল্লাহ তুমি ৫,০০০,০০০ বলে গ্রহণ করো, আল্লাহ মনের দশা প্রাণ করা দীর্ঘজী করা চরক, আল্লাহ তাদের হায়াতকে দারাজ করো, রেখে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কেমতার পরে জান্নাত নসিব করে, আসেন ভাই আপনারা দেন, দেরি করবেন না ভাই, আল্লাহর ওয়াস্তে দেন, যে আল্লাহ আপনাদের ভালাই করুক, আপনার নিজের রুহের মাগফিরাতের জন্য দেন, নিজের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে তাদের জন্য দেন, বাপ মা তাকিয়ে আছে আমি বেটা রেখে এসেছে, আমার বেটিকে রেখে এসেছে, আমার ভাই বোন আমার সারা বংশ সারা গোষ্ঠীকে রেখে এসেছে, তারা আমার জন্য কিছু দান করছে কিনা, তারা তাকিয়ে থাকে পৃথিবীর দিকে ভাই, ওইরকম আপনারা করেন কি মায়ের জন্য বাবার জন্য কিছু দান করেন, তার মানে তারা কবরে ডুবান্ত মানুষের মতো হাবক ডুবো করছে, যখন একটা কোনো মানুষ বাবার জন্য মায়ের জন্য দান করে ওই দানের নেকিটাকে পাহাড়ের মতো করে তাকে দেওয়া হয়, বাপ মা এত খুশি হয় এত আনন্দ পায় বলে এই নেকিটা ফেরেশতারাকে বলবে ভাই এই নেকিটা কে করেছে আমার জন্য, কে দিয়ে পাঠিয়েছে, বলবে তোমার উম্মুক বেটা, বেটার নাম বলো, উম্মুক বেটা দিয়েছে, তখন মনটা খুশি হয়ে যাবে। আর একজন ভাই আমার এখানে তো ছিল আজাদ আলী ভাই, চরকি থেকে এসে ২০০ টাকা দান দিয়ে গেল, আল্লাহ আজাদ আলী ভাই জীবনের গোড়া মাফ করো, জীবনের ভুল দুটি মর্যাদা করো, হায়াত দারাজ করো, কবিরতে করো, মরার পরে সুগম স্থান দাও, কেমন তারপরে জান্নাত নসিব করো, গো মাওলা।
कत सुंदर नबे कत प्यारा नबे सबर से रादायर नबी ताहर जड़ा नाय कत जतन बनाया चाय अल्लाह अमर नबे के कत जतन बनाया चाय अल्लाह अमर नबे के नबी अमार इब्राहिम छिलेन नबी अमार इब्राहिम छिलेन नुमरद बादशाह आगुने पेलेन ताज भट्टर मालिक नारे तकबीर ताज भट्टा उन्हीं 1000 टका या गाड़ी ईंट ए मद्रासाय दान करे छे भाई 1500 ईंट 15000 टका मन करें 10000 टका हजार आमादेर दिके तो आपनार जदि मन हय तो 15000 एर जे 16000 तो आमार भाई अल्लाह गो ताज भट्टार मालिक अल्लाह अल्लाह गो एक गाड़ी ईंटार ए 1000 टका दान करे छे अल्लाह अल्लाह दान के तुम सदर ग्रहण करो हमार भाईर हायत दरज करो एक बृद्धि करो और ताजभट्टार ईट जान खूब बिक्री है सबाई जान नहीं जाए घर बनाए ईट जान भट्टाते टनटन हुए बेर है कुनु शिकायत ना से बदनाम ना है और ईट जान खराब ना है अल्लाह तुम्हार रास्ता तुम्हार वास्ते तुम्हार नबीर मद्रासा यतीम मद्रासा दान करे छे अल्लाह अल्लाह भाईर तुम तकदीर के भला करो किस्मत के उजाला करो अल्लाह हमार भाई के दुनिया ते भलो रखो दुनिया ते सुख शांति रखो मेरे मन सद রাগো মারার পর সময় স্থান দাও কেও তারপরে জান্নাত নসিব করে গো মাওলা রাকেশ যাদব 1000 টাকা 4000 বাদ আগে দিয়ে রাকেশ যাদব ভাই আমার 5000 টাকা দান করেছেন আল্লাহ তুমি 5000 টাকাকে 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো আল্লাহ রাকেশ ভাইয়ের জীবনের আল্লাহ সুখ দাও শান্তি দাও দুনিয়াতে ভালো রাখো দুনিয়াতে স্বাস্থ্যবান করে রাখো আল্লাহ দুনিয়াতে তার হায়াতকে দারাজ করো এক বৃদ্ধি করো अल्लाह दुनिया ती तक भलो रखियो तर भलाई करियो और मद्रासा मस्जिद और भलो कर दान करते परे दान करे देबे सुजोग दे तौफिक दे गो मौला जमाना दीवाना ओ गो माया मेना तोमर लालर नाय तोलना मागो तोमर लालर नाय तोलना मेघर मत छाया करे रोद ना लागे।